ক্লাব 99-এর উদ্যোগে এসএসসি 99 ব্যাচের ক্রীড়া কেন্দ্রিক আয়োজন দিবারাত্রির ক্রিকেট আসর 99 টি-10 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর হালিশহর বিডিএর মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা হতে আগত ব্যাচমেটদের পাশাপাশি স্থানীয় দর্শকবৃন্দ চোখ ধাঁধানো আতশবাজি ও ডিজে মিউজিকের সাথে উদ্বোধনী ম্যাচে প্রথম মৌসুমের এনবিএস ডায়নামাইটস বনাম প্লাসিডিয়ান্স প্লাটিনামের খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক গোলাম সামদানি জনি, যুগ্ম আহ্বায়ক জিয়ানুর হোসেন চৌধুরী জ্যাকক, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ আয়োজক কমিটির সকল সদস্যগণ এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, পঞ্চগড় সহ 12টি দল এবং উপস্থিত দর্শকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আসলে আমাদের 19 ব্যাচটা আসলে খুবই ভালো একটা পদক্ষেপ নেয়, সব সময় ওনারা এইভাবে করে, আমাদের খুবই ভালো লাগে। এরকম একটা অনুষ্ঠানের জন্য আমরা কিন্তু সব সময় আগ্রহে, অধীর আগ্রহে বসে থাকি। এই মিলন মেলাতে আমরা ছেলে মেয়ে সবাই কিন্তু খুব মজা করি, খুব ভালো লাগে, খুবই ভালো লাগছে। আমাদের এসএসসি 99 ব্যাচের এটা সেকেন্ড সিজন, আমরা প্রথমে খুব সফলভাবে করেছিলাম এবং আমাদের এই 99 ব্যাচের যে আয়োজনটা এটা পুরো বাংলাদেশব্যাপী। এবার আমাদের এই টুর্নামেন্টে পঞ্চগড় থেকে টিম এসেছে, 99-এর রাজশাহী থেকে এসেছে, রংপুর থেকে এসেছে, সিলেট থেকে এসেছে। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে যত 99 ব্যাচ আছে সবার সাথে আমাদের একটা বৃদ্ধত্বপূর্ণ সম্পর্ক হয়, একটা বন্ধন সৃষ্টি হয় এবং প্রত্যেকেই আমরা খুবই এনজয় করি। আমাদের এই টুর্নামেন্ট সফলতা হয় সবার তো আছে। খেলাধুলা হচ্ছে পারস্পরিক যোগাযোগের অন্যতম একটা মাধ্যম। তো আমরা যারা 99 সালে, মানে আজ থেকে 23 বছর আগে, 22-23 বছর আগে আমরা যারা এসএসসি পাস করছি, এর মাঝখানে অনেকজনেই বিচ্ছিন্ন ছিলাম যোগাযোগ। তো এইসব খেলাধুলার মাধ্যমে, এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা সবাই আবার একত্রিত হতে পারছি। শুধু আমরা না, আমাদের পরিবার, আমাদের বাচ্চারাও এখানে এসছে। তো আমরা খুবই আনন্দিত, যারা এসছে সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং যারা অনুষ্ঠান আয়োজন সফল করতে যারা দিন রাত পরিশ্রম করেছে, গোলাম সামদানি জনি, আমাদের মুরাদ, ছোটন, আমাদের মুনতাসির আহমেদ সহ আরও আমাদের অনেক বন্ধু, নাম এই মুহূর্তে বলতে পারছি না, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং যারা স্পেশালি এত দূর থেকে, দূর দূরান্ত থেকে এসে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, সকল 12টা দল। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করা প্লাসিডিয়ান্স প্লাটিনামের বিপক্ষে এনবিএস ডায়নামাইটস 9 উইকেটে জয়লাভ করেন। অসাধারণ বোলিং নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া বিজয়ী দলের ড্যানির হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন এসএসসি 99 ব্যাচের কৃতি ছাত্র, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরেজ সনেট। নিউজ ডেস্ক, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।